এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পূর্ণিমা ইউকে ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তো ভালো আছি, তাই তো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে আপনাদের সঙ্গে। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে বাটার চিকেন। বাটার চিকেনের নাম শুনলে কিন্তু আমরা সবসময় রেস্টুরেন্টের কথা মনে করি, কিন্তু এই বাটার চিকেন কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে খুবই অল্প সময়ে বাসায় তৈরি করে নিতে পারি আমরা। তো পুরো ভিডিওতে যাওয়ার আগে আমি বলতে চাই যে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমার যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আর যারা আমার চ্যানেলে শুরু থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তো তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আর ভালোবাসা জানাই। আশা করি আপনারা সবাই আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন। এখন এই মজাদার বাটার চিকেনটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর রেসিপিটা দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। এই বাটার চিকেন কিন্তু রুটি আর নানের সঙ্গে তো এর কোনো তুলনাই হয় না, খুবই ঝটপটে সুন্দরভাবে বাসায় কিন্তু আমরা এই মজাদার বাটার চিকেনটা সুন্দর করে তৈরি করে নিতে পারি। তাহলে কী কী লাগছে সেটা দেখিয়ে দিই এখন। এখানে হচ্ছে আমি 1.5 কিলো বোনলেস চিকেন নিয়েছি, ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করে নিব। এখন ম্যারিনেট করার জন্য এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন ধনিয়া পাউডার, 1 টেবিল স্পুন জিরা পাউডার দিব, আর হচ্ছে 1 টেবিল স্পুন শুকনা মরিচ, আর 4 টেবিল স্পুন টক দই দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। অবশ্যই চেষ্টা করবেন ম্যারিনেট করে রাখার জন্য, যদি 2 ঘন্টা টাইম না থাকে তাহলে অ্যাটলিস্ট চেষ্টা করবেন আধা ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রাখতে। তাহলে চিকেনটার ভিতরে কিন্তু মশলাগুলো সুন্দর ভিতরে যাবে আর চিকেনটা খেতে কিন্তু অনেক মজা হবে। এখন আমি মাখিয়ে নিয়েছি, এখন একটা ফয়েল দিয়ে এটাকে র্যাপ করে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পরে ফিরে এসে দেখব যে কী কী লাগছে। এখন আমি হচ্ছে এটাকে র্যাপ করা হয়ে গেছে, এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। এখন 2 ঘন্টা পরে বের করে নিলাম চিকেনটা। এখন এখানে 2টো বড় টমেটো আছে, কিছু কাজু বাদাম, কিছু রসুন, কিছু আদা, আর 3টে হচ্ছে পেঁয়াজ নিয়েছি। লবণ আছে 7 মতো, কাসুরি মেথি, ফ্রেশ ক্রিম, চিনি নিয়েছি ব্যালেন্সের জন্য, আর গুঁড়া মশলা কী কী লাগছে। 1 টেবিল স্পুন জিরা নিয়েছি, এখানে 1 টেবিল স্পুন গরম মশলা, এখানে হচ্ছে কাশ্মীরি মরিচের পাউডার, আর সামান্য হলুদ নিয়েছি কালারের জন্য। আর কাশ্মীরি মরিচের পাউডারটা নিয়েছি হচ্ছে এটাও কালারের জন্য, যেহেতু হচ্ছে আমি প্রথমে কিন্তু চিকেনের মধ্যে ম্যারিনেট করার সময় কিন্তু বেশ খানিকটা শুকনো মরিচের পাউডার দিয়ে নিয়েছি, যেহেতু আমার বাচ্চারা খাবে আমি খুব একটা ঝাল এখানে দিব না। এখন হচ্ছে যেহেতু বাটার চিকেন, আমি পুরো রান্নাটাই বাটার দিয়ে করে নিব। এখন আমি ফ্রাই প্যানে বার চিকেনগুলো দিয়ে সুন্দর করে হালকা করে ভেজে নিব। আর এই চিকেনটা কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করতে যাবেন না, তাহলে চিকেনের ভিতরে যেই জুসি ভাবটা থাকে বাটার চিকেনের ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেহেতু জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই কিন্তু উল্টে দিয়ে আরেকটা পাশও ভেজে নিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন জাস্ট আমি কালারটা চেঞ্জ করে হালকা একটু ভেজে নিয়েছি। আমি এখানে বোনলেস চিকেন ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু বোন সহ মুরগিটাকে দিয়েও করে নিতে পারেন, তাতে কোনো স্বাদের কিন্তু তারতম্য হবে না। তবে বাটার চিকেন দেখা যায় কি বোনলেসটা দিয়ে বেশি খাওয়া হয় এই জন্য। তো এখন আমি মশলাগুলোকে ভেজে নিব। এখন আমি পেঁয়াজ, রসুন, আদা এটাকে প্রথমে একটু ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আর সবগুলোই দেখতে পাচ্ছেন যে বড় বড় করে কাঁটা আছে, কারণ হচ্ছে এটাকে পরে আমি একটা পেস্ট রেডি করে নিব। এখন পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে, কাঁচা গন্ধ চলে যাবে পেঁয়াজ রসুন আদার, তখন এই পর্যায়ে হচ্ছে আমি বাকি সবগুলো জিনিস দিয়ে দিব। টমেটো, কাজু বাদাম আর কুড়া মশলাগুলো দিয়ে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে দিলাম যাতে করে টমেটোগুলো সফট হয়ে যায়। এখন এটাকে মিডিয়াম আঁচে কিন্তু সুন্দর মতো কষিয়ে নিতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সফট হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন কতটা সফট আর নরম হয়ে গেছে আমার টমেটো পেঁয়াজগুলো। তো এখন আমি এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা স্মুথ পেস্ট করে নিব। এখন একই ফ্রাই প্যানে আমি পেস্টটা দিয়ে দিলাম, আর পেস্টটা অবশ্যই চেষ্টা করবেন স্মুথ হওয়ার জন্য। এখন আমি এর ভিতরে আরও কিছুটা বাটার এর ভিতরে দিয়ে নিচ্ছি।
দিয়ে এখন এই মশলাটাকে আমি সুন্দর মতো মিডিয়াম আঁচে 5 মিনিট ধরে এটাকে কষিয়ে নিব। আর এই মশলাটাই কিন্তু বাটার চিকেনের আসল গ্রেভি। তাহলে এই মশলাটাকেই কিন্তু সুন্দর মতো করে রেডি করে নিতে হবে। এখন আমি মাংসটাকেও দিয়ে দিচ্ছি এর ভিতরে, দিয়ে এটাকেও সুন্দর মতো আবারও 3-4 মিনিট ধরে এটাকে কষাতে থাকবো। যখন কষানো হয়ে যাবে সেই পর্যায়ে গিয়ে হচ্ছে আমি এর ভিতরে পানি দিয়ে দিব। আর পানিটা আপনারা কতটুকু গ্রেভি রাখতে চাচ্ছেন সেই অনুমাত মতোই আপনারা দিয়ে নেবেন। আমি এখানে 1 কাপ পানি দিয়ে নিয়েছি আর আমি গরম পানি ইউজ করেছি, আপনারাও চেষ্টা করবেন গরম পানি ইউজ করার জন্য। এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় ঠিক হয়ে গেছে। এখন এই পর্যায়ে হচ্ছে আমি এর ভিতরে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। এখানে আমি 4 টেবিল স্পুন ক্রিম ইউজ করছি। আপনারা কতটা রিচ চান ততটা দিয়ে নেবেন, আপনারা কম বেশি করে নিতে পারেন। 5 টেবিল স্পুন কাসুরি মেথি দিচ্ছি, অবশ্যই কাসুরি মেথি দিবেন, এতে কিন্তু বাটার চিকেনের ফ্লেভার অরিজিনাল ফ্লেভারটাই পাবেন। এখন আমি 1/2 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি, এটাকে একটু ব্যালেন্স হবে, যেহেতু টমেটোটা একটু টক ধরনের থাকে সেই ব্যালেন্সটা করার জন্য আমি এখানে একটু চিনি ইউজ করেছি। এখন এটাকে হচ্ছে 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিব, তারপরে আমার রেডি হয়ে যাবে বাটার চিকেন। তো এখন ক্রিমের তেলটা উপরে উঠে এসেছে আর কাস্টার্ড মেথির ফ্লেভারটাও পুরো গ্রেভির মতো মিক্সড হয়ে গেছে। তো আমার রেডি হয়ে গেল এখন বাটার চিকেন, এটাকে এখন ডিশ আউট করে নিব। তো দেখতেই পাচ্ছেন খুবই মজাদার বাটার চিকেন রেডি হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ আর কোনো কিছু বলছি না।